সরকার বলছে সংকট আসবে, সরকারের কর্মচারী যারা নিয়োগ করছে তারা একটা মাথা ঠিক নেই, অকরে ওরা না যায় ফিল্ডে না যায় অজগবি করে। আমার বাইক গেছিল, আমরা কত মন গ্রামে ধান করি, আমাদের বাইক গেছে একজন, বারবার ওরা ওই অফিস থেকে বসে থেকে এমনি খালি কয় আর বেতন খায়। যাওয়া আমাদের ধান হচ্ছে কিনা যাওয়া লাগবে, ধান হচ্ছে না, আর আমরা উৎপাদন করে জমির থেকে ধান বিক্রি করছি আমরা, আমাদের তো ধান আমাদের তো হাই দামে নিচ্ছে না। বর্তমানে কোনো চালের সমস্যা নাই, চাল পর্যাপ্ত পরিমাণ আছে, আর আপনার আগের তুলনায় এখন আপনার স্থিতিশীলও আছে বাজার, মানে দাম খুব বাড়বে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এখন বলা যাচ্ছে না পরে কি হবে, মোকামে চালের অভাব না এখন, মানে মোকামে সব কিছুই পাওয়া যাচ্ছে এখন, চাল মানে কোনো শর্ট নাই চালের। সরকার কোন হিসাবে তাহলে বলছে যে খাদ্য সংকট, এটা সরকারের কিবা কিসের জন্য বলেছে সেটা সরকারই বলতে পারবে, এখন বলা যাচ্ছে না, ভেতরকার খবর তো আমরা জানি না, ওরা সবই জানে। মাঠ পর্যায়ে চালের কোনো ঘাটতি না এখন, অ্যাভেলেবল, আপনি যত নেবেন ততই পাবেন এখন। চাল মিনিকেট 68-70, আপনার 28-60-62-65, সন্না 50-52, হাইব্রিড 40, আপনার বর্তমানে যে সন্না হচ্ছে আপনার 52-54 টাকা, আপনার হাইব্রিড 45-42, আপনাকে 28-4, আপনাকে 60-62-65, জিরা আপনাকে গেলছে 65-70, আপনার যে আপনার নন শর্টার জিরাগুলো 65, আপনার যেন শর্টার গড়াগুলো হচ্ছে আপনার 70 টাকা। এখন সংকট তো আসলে বোঝা যাচ্ছে না, আপনাকে যে সামনে আবার তো আপনার নতুন সিজন, আপনার অগ্রহণ মাসে আবার সন্না উঠবে, আতপ চালু উঠবে, মানে সংকটে কোনো কিছুই নাই। আবার 3 মাস বাদে আবার আপনার গেলছে নতুন ধান, আপনার বৈশাখ মাসে আবার ধান উঠবে। কারণ আমাদের চাইতে উনি বেশি ভালো বোঝে, আমরা তো এখনো বাজারে আপনার না, এখনো তো আমরা ওরকম প্রভাব দেখি না যে আপনাকে আসলে আশঙ্ক, মানুষের আতঙ্ক আপনার কই, আতঙ্কিত মানুষ তো আপনার কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে থাকতো, ওরকম কোনো কিছু তো দেখা যাচ্ছে না। সিজন শেষে দিয়ে আপনার বাজার একটু বাড়তে হয়, এটা আপনার আজকে না, আপনার এটা শুরু থেকে হয়ে আসছে, লাস্টে দিয়ে আপনার একটু বাজার বাড়ে শেষ পর্যায়ে, কারণ বাজারের লোকই তো না, আপনার চাল কেনাকাটা এরকম লোক নাই তো, কারণ পাইকারি বাজার আপনার লোক নাই, খুচরা বাজার লোক নাই তো। যদি ধানের দাম বাড়ে তাহলে চালের দাম অবশ্যই বাড়বে, এটা তো ওনারাই ভালো বলতে পারবে, যে উপর লেভেলে যেগুলো ধানগুলো স্টক হয় সেগুলো থেকে বোঝা যাবে যে আসলে ধানের দাম বাড়তি না কম, ধান কম হলে চালের দাম কম হবে, যদি ধান সেই পরিমাণ হয় তাহলে চালের দাম কমই হবে, এটা তো ধানের উপরেই ডিপেন্ড করবে। কারণ ধান এখন সেরকম নেই যেরকম বাজার গতবারে যা ছিল বর্তমানে এখন চলছে, এখন আগামীতে কি হবে সেটা ধানের উপরে এবং স্টকের মাধ্যমে বোঝা যাবে, সরকারই বলতে পারবে, যারা মাঠ কর্মে যারা প্রচার করছে এবং খোঁজ খবর নিচ্ছে তারা বলতে পারবে। ধান তো আমাদের যা উৎপাদন হতেছে, ধান তো আমাদের কম উৎপাদন হচ্ছে না, কি দাম তো আমাদের কমই নিচ্ছে, তার এখানে চালের দামে এসে যারা চাল কিনে খাচ্ছে তাদের সমস্যা হয়ে গেছে, কিন্তু আমাদের তো ধানের দাম আমরা কম পাচ্ছি সবসময়, নতুন ধান নামছে আমাদের 800-850 টাকা নিচ্ছে, নতুন ধান 800-850 টাকা কিনছে, চালের কেজি এনারা এখন কিনেছে, এনারা তো কিনে নিচ্ছে, এনারা কিনে নিচ্ছে, ও নানানটা পাওনা দিচ্ছে, তেলের দাম বেশি, এটা করলে ওটা কয়, ওটা করলে এটা কয়।